জানেন শরীরের কোথায় তিল থাকার কি অর্থ? শরীরের কোনো বিশেষ অংশে তিল থাকলে আপনার সৌন্দর্য যেন বৃদ্ধি পায় অনেকটাই। এ তিল শুধু শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করে তাই নয়, প্রাচীন সমুদ্রশাস্ত্রে তিল দেখে ভাগ্য নির্ধারণের পদ্ধতি বর্ণনা করা রয়েছে। যদিও অনেকে এসব কুসংস্কার বলে মনে করেন, তবু এটি জানার প্রতি কিন্তু আগ্রহ কম না। বিজ্ঞান বলে তিল তখনই হয় যখন ত্বকের এক জায়গায় একসঙ্গে অনেক কোষের জন্ম হয়। কিন্তু যুক্তির পাশেই বিশ্বাসের অবস্থান, আর বিশ্বাস মানুষকে দেয় আলাদা তত্ত্ব, যে তথ্য যুগ যুগ ধরে শাস্ত্র জ্যোতিষ বলে আসছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের শরীরে বিভিন্ন স্থানে থাকা তিল বিভিন্ন বিভিন্ন তাৎপর্য বহন করে। শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম তিল হতে পারে, কারো ক্ষেত্রে এটা নাকি শুভ, আবার কারো ক্ষেত্রে নাকি অশুভ। তিল নিয়ে যারা চর্চা করেন তারা বলেন এই তাৎপর্য নির্ভর করে চারটি বিষয়ের উপর, সেগুলো হলো তিলের আয়তন, রং, কোষময়তা ও আকার। অর্থাৎ চারটি বিষয়ের উপর নির্ভর করে তিলের ফলাফল। তিল খুব বেশি গাঢ় রঙের হলে ফলাফল অশুভ, তিলের উপর লোম বেশি হলে লক্ষণ অশুভ। স্থানভেদে এসব তিলের তাৎপর্য পাল্টে যায়। বিভিন্ন জার্নাল, পঞ্জিকা এবং এই সংক্রান্ত বিভিন্ন পুস্তক থেকে তথ্য নিয়ে এই ভিডিওটি, যদিও তিল নিয়ে এই ধারণা কতটা ঠিক বা আদৌ ঠিক কিনা তা নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে। তা সত্ত্বেও যারা বিশ্বাস করেন এবং যারা করেন না তাদের জন্য রইল তিল নিয়ে কিছু কথা। চলুন দেখে নিই। এক, মাথা। মাথার ডান দিকে তিল ভালো রাজনীতিবিদদের পরিচয়, আর তা যদি লাল কিংবা সবুজ রঙের হয় তাহলে সেই ব্যক্তির মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁ দিকে থাকলে বিয়ে হবে না, ভ্রমণ প্রিয়। আর কোনো পুরুষের মাথার পিছনের দিকে তিল থাকলে তিনি স্ত্রীকে ভালোবাসবেন, প্রচুর অর্থ উপার্জন করবেন, কিন্তু সমাজে তার নাম ডাক হবে না। দুই, কপাল। কপালে তিল থাকা মানে বৃহস্পতির প্রাধান্য, তবে বৃহস্পতির কৃপা অবশ্যই তিলের অবস্থানের উপর নির্ভর করে। কপালের মাঝে তিল থাকলে বুদ্ধির বিকাশ হয়, ডান দিকে থাকলে সেই ব্যক্তি ভালো সঙ্গী হন, আর কপালের বাঁ দিকে তিল থাকার অর্থ আপনি খুবই ভাগ্যবান। তিন, ভ্রু। ডান দিকে ভ্রু তিল অর্থ হানবে, ভালো কাজের জন্য নিজেকে নিয়ে ভীষণ খুশি থাকবেন। ভ্রুর বাঁ দিকে তিল থাকলে জীবনযাপন খুবই সাধারণ হবে, তিনি হিংসা পরায়ণ। আর দুই ভ্রুর মাঝখানে থাকলে সংসারে অশান্তি হবে সেই ব্যক্তির। চার, চোখের পাতা। চোখের পাতার মাঝখানে তিল থাকলে আর্থিক সচ্ছলতা আসবে, ডান দিকের চোখের পাতায় তিল থাকলে খুব কম বয়সে বিয়ে হবে, সেই সব পুরুষের স্ত্রী ভাগ্য ভালো। বাঁ চোখের পাতায় তিল থাকলে তার ভাগ্য খারাপ, তিনি অনেক উপার্জন করবেন কিন্তু সঞ্চয় করতে পারবেন না, চাকরি জীবন বা ব্যবসা কোনোটাই ভালো যাবে না। পাঁচ, চোখ। যার ডান চোখে তিল রয়েছে খুব সহজেই তিনি প্রচুর অর্থ উপার্জন করবেন, আর বাঁ দিকের চোখে তিল থাকা ব্যক্তি ভীষণই রাগী, অনেক মহিলার সঙ্গে গোপন মেলামেশা করায় বদনাম হবে। ৬, কান। কানের সামনের দিকে যে কোনো জায়গায় তিল থাকলে সচ্ছল জীবনযাপন করবেন, খরচ অনিয়ন্ত্রিত হবে, জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা রয়েছে, আর কানের পিছনে তিল থাকলে তার খুব ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ে হবে। ৭, থুতনি। শরীরের এই অংশে যাদের তিল রয়েছে তারা খুবই কেয়ারিং এবং আবেগপ্রবণ হয়ে থাকেন, এমন মানুষরা ঘুরতে ভালোবাসেন, ডান দিকে তিল থাকলে সে মানুষ যুক্তিবাদী হয়, আর বাম দিকে তিল থাকলে স্পষ্ট কথা বলতে ভালোবাসেন। ৮, গাল। গালে তিল থাকার অর্থ সে মানুষ বেশ বুদ্ধিমান এবং মেধাবী, চাইলে ভালো অ্যাথলিটও হতে পারেন, তবে এরা বেশ রাগচটাও হয়ে থাকেন। ৯, নাক। নাকে তিল থাকলে সে মানুষ খুবই পরিশ্রমী ও ভালো বন্ধু হয়ে থাকেন, এদের আত্মসম্মানবোধ প্রবল, নাকের ডান দিকে তিল থাকলে মানুষের যৌন চাহিদা বেশি হয়, বাঁ দিকে তিল থাকার অর্থ মানুষটিকে সবকিছু কষ্ট করে জীবনে পেতে হবে। ১০, ঠোঁট। এমন মানুষরা জীবনে সবসময় সামনের দিকে তাকাতে পছন্দ করেন, আর ঠোঁটে তিল থাকলে সে মানুষ কথা বলতেও খেতে ভালোবাসেন, তবে খাওয়া দাওয়া একটু রয়সয়েই করা ভালো, তাতে ভোগান্তি কম হবে। ১১, গলায় তিল। গলায় তিল সৌভাগ্যের নির্দেশনা দেয়, ডান দিকে থাকলে এর পূর্ণ কার্যকারিতা দেখা যায়, গলার বাঁ দিকে থাকলেও কখনো কখনো সম্পদহানি ঘটে, বৈবাহিক জীবনে জটিলতার সৃষ্টি হতে পারে, পুরুষের গলায় তিল থাকলে স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায়। ১২, জিভ। জিভের মাঝখানে তিল থাকলে পড়াশোনায় বাধা পাবেন, স্বাস্থ্য খারাপ যাবে, জিভের ডগায় থাকলে সেই ব্যক্তি খুব ভালো বক্তা এবং বুদ্ধিমান হবেন, খেতে ভালোবাসেন। ১৩, চিবুক। চিবুকের ডান দিকে তিল থাকলে সেই ব্যক্তি খুব সংবেদনশীল, বাবা মাকে শ্রদ্ধা করেন, স্ত্রী এবং আত্মীয়দের ভালোবাসেন, তিনি অনেক দিন বাঁচবেন, আর বাঁ দিকে তিল থাকলে সেই ব্যক্তি চাপা স্বভাবের হয়, তিনি অনেক সমস্যার সম্মুখীন হবেন, তবে বার্ধক্য জীবন সুখের হবে। ১৪, ঘাড়। ডান কাঁধে তিল সাহসী ব্যক্তির পরিচয়, বাঁ কাঁধে তিল থাকলে তিনি সকলের সঙ্গে ঝগড়া করেন। ১৬, পিঠ। পিঠে তিল থাকা উদারতার লক্ষণ, এরা দয়ালু, ক্ষমতাবান, সাহসী ও দৃঢ়চেতা হন, এরা যেমন পরামর্শ শোনেন অন্যকে পরামর্শ দিতেও পছন্দ করেন, যুক্তিতর্কে তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন। আর পিঠের নিচের দিকে তিল থাকলে এরা কিছুটা আরামপ্রিয় হন, বিপরীত লিঙ্গের প্রতি দুর্নিবার আকর্ষণ থাকে।
পিঠের নিচ দিকে তিলধারী মেয়েরা হন যথেষ্ট আবেদনময়ী। 17. বাহু, ডান বাহুতে তিল থাকা সৌভাগ্যের পরিচায়ক। এরা বুদ্ধি ও শক্তিতে বেশ এগিয়ে থাকেন, আর্থিকভাবেও স্বাচ্ছন্দ্যে থাকেন, এদের দাম্পত্য জীবন হয় মধুর। বাম বাহুতে তিল থাকলে দুর্ভাগ্য কিছু ছাড়তে চায় না। 18. বক্ষ, বক্ষ যুগলে তিল থাকার অর্থ আপনি খুব ভালো মা হবেন, আপনার সন্তানের জীবন সুখের হবে, কোনো খামতি থাকবে না তার। 19. পেট, মধ্যপ্রদেশে তিল থাকার অর্থ মানুষটি আধ্যাত্মিক, পেটের ডান দিকে তিল থাকলে তিনি অসুস্থ হন, বাঁ দিকে থাকলে হিংসাপরায়ণ, আর নাভির কাছে থাকলে পেটুক। 20. হাত ও হাতের তালু, ডান হাতের তালুতে তিল থাকলে সেই ব্যক্তি বুদ্ধিমান, বাঁ তালুতে থাকলে সেই ব্যক্তি ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে। হাতে যাদের তিল রয়েছে তারা খুবই পরিশ্রমী ও দক্ষ হয়ে থাকেন, যে কোনো কাজে পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করেন। 21. আঙুল, হাতের আঙুলে থাকলে খুব একটা ভালো নয়, অনেক বাধা আসতে পারে, তবে বৃদ্ধ আঙুলে যাদের তিল থাকে তারা কর্মঠ ও ন্যায়প্রিয় হন, মধ্যমায় তিল থাকলে ব্যক্তি সুখী হন। 12. পা ও পায়ের পাতা, পায়ের তলায় তিল থাকা মানে সে ব্যক্তি ঘুরতে ভালোবাসেন, আর তার যশ ভাগ্যও খুব ভালো। ডান পায়ের পাতায় তিল ভ্রমণের সম্ভাবনা ইঙ্গিত করে, বা পায়ের পাতায় যাদের তিল থাকে তারা জীবনে ভ্রমণের সুযোগ পান, কিন্তু প্রায়ই তারা নিষ্ফল ভ্রমণে সময় ও অর্থ অপচয় করেন। 23. গোড়ালি, গোড়ালিতে তিলধারীরা পণ্ডিত মনস্ক হন, মেয়েদের গোড়ালিতে তিল থাকলে কাজকর্মে চটপট হন, বিশেষ করে রান্নাবান্নায় পারদর্শী হন। 24. নিতম্ব, পুরুষের নিতম্বে তিল কামুক ও আবেদনময় স্বভাবের পরিচায়ক, অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে তা বেশি সন্তান প্রজননের ইঙ্গিত দেয়, এরা পুরুষের চাইতেও বেশি কামুক হন, অনেক ক্ষেত্রে এই কারণটাই তাদের দাম্পত্য জীবনে কাল হয়ে দাঁড়ায়। 25. যৌনাঙ্গ, যৌনাঙ্গে তিল থাকা মানে সে মানুষটি খুব ভালো এবং সৎ, এরা খুবই ভালো জীবনসঙ্গী হয়ে থাকেন, কেবল শারীরিক সম্পর্কই নয় এরা সারা জীবনের বন্ধুও হয়ে থাকেন। যাই হোক বন্ধুরা, আপনাদের শরীরে কোথায় তিল আছে জানাতে ভুলবেন না, কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না, কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপেও আপনি আপনাদের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।